السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله. বেগম আবাদ হুগলাকান্দি ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি, উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে গভীর রাত পর্যন্ত দীনি নসিহতের মজলিসে বসায় রেখেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে বহু মানুষ রাত থেকে গুনাহ করার অপরাধে জাহান্নামে যাবে, আল্লাহ যেন এই রাত জাগরণটা আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য উসিলা হিসেবে কবুল করে নেয়, বলুন আমিন। মহতরম হাজিরিন, এত সময় পর্যন্ত যোগ্য বুজুর্গদের জবানে আলোচনা শুনছেন। কামালউদ্দিন দাইমি সাহেব লম্বা সময় ধরে আপনাদেরকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য শোনাইছেন, পাশাপাশি আরো ওলামায়ে কেরাম নসিহত করছেন। আমি ব্রাহ্মণবাড়িয়াতে মুরব্বীদের প্রোগ্রামে মুরব্বীদের পিছনে আটকা থাকায় গভীর রাত্রে আপনাদের কাছে হাজিরা দিলাম। রায়পুরি হুজুর আমার দোস্ত, দায়মি সাহেব আমার দোস্ত, বন্ধু মানুষ, একজনে আমার অনুপস্থিতিতে বয়ান করেছে, আর একজন অপেক্ষার প্রহর গুনেছে। আল্লাহ পাক উভয়কে যাচাই খায়ের দান করুক, আপনারা বলুন আমিন। আর আপনারা যারা কষ্ট করে বসে বদান্যতা দেখাইছেন, আল্লাহ পাক আপনাদেরকে এর বদলায় উত্তম বদলা দান করে। মোহতারাম হাজরিন, সমসাময়িক বহু বিষয় ওলামাদের নসিহত থেকে আপনারা শোনেন। আমি গভীর রাত্রিতে আপনাদের সামনে মশহুর আয়াত তিলাওয়াত করেছি, মশহুর হাদিস পড়েছি, একান্তই আমাদের ব্যক্তিগত জরুরি
একটা বিষয়ে গভীর রাতে একটু আলোচনা করার নিয়তে, কারণ বাংলাদেশের বর্তমান নবপ্রজন্মের কন্ডিশন হল 70% ছেলে সন্তানরা পিতামাতার অবাধ্য। মা বাবারা শেকায়ত করে সন্তানদের ব্যাপারে, সন্তানরা পিতামাতার ব্যাপারে অবাধ্য, এবং পিতামাতার কদরদানি যেন দিন দিন উঠে চলেছে। বৃদ্ধাশ্রম নির্মাণের জমানা আসছে, সরকারি বাজেটে বুড়া বুড়িকে লালন পালনের যুগ চলছে, আর যেই মা বাবা সন্তানের জন্য জিন্দগি কোরবানি করেছে তাদের প্রতি গুরুত্বহীন বর্তমান নবপ্রজন্ম। সঙ্গত কারণে গ্রামের দুইজন বালকের হৃদয়েও যদি আমার দুটি কথা তার পিতামাতার হক আদায়ের জন্য কারণ হয়, তা আমি আশাবাদী গভীর রাত্রির এই আলোচনাটা আমার নাজাতের ওসিলা হবে। কারণ আমাদের মালিক মহান রব্বুল আলামিন, আমাদের মালিকের কিছু সিদ্ধান্ত, আমাদের মালিকের একটা ফয়সালা হলো আমরা মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মালিকের গোলামি করব, ইবাদত করব, এটা আমাদের মালিকের ফয়সালা। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদতের বাউন্ডারির বাইরে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ পাক আল্লাহর ফয়সালা শুনাইতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর দুইটা ফয়সালা, একটা ফয়সালা হলো শুধুমাত্র আমরা আল্লাহ পাকের গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো গোলামি আমরা করব না। অর্থাৎ আমাদের জীবনে আল্লাহ পাকের একটা নির্দেশ অমান্য করব না। আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন এমন কোনো কাজ আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত করব না। আল্লাহ পাকের গোলামির রং দিয়েই নিজেদেরকে সজ্জিত করব, এটা আল্লাহর ফয়সালা। আর আল্লাহ পাকের এটাও একটা ফয়সালা যে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব। যাদের মা বাবা জীবিত আছে তারা জীবিত মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, আর যাদের মা বাপ মরে গেছে তারা মৃত মা বাবাকে গুনাহ করে কবরে কোনো কষ্ট পৌঁছাবে না, ইবাদত করে করে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে শেষ নিঃশ্বাস পর্যন্ত, এটা আল্লাহ পাকের ফয়সালা। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেমন আল্লাহকে স্মরণ রাখতে হয় তেমন মা বাবাকেও স্মরণ রাখতে হয়। এ কারণে আল্লাহর গোলামীর কথা আর মা বাবার খেদমতের কথা একই আয়াতে আল্লাহ বলছেন। তার মানে কোন সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত তার রবকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবে না। সেম একটা সন্তান তার মা বাবাকেও শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলতে পারবে না। যতদিন তার জীবন থাকবে ততদিন মা বাবার প্রতি সুন্দর আচরণ সে করে যাবে, জীবনের শেষ ভাগ পর্যন্ত মা বাবার কবরে ইবাদত করে করে সে তার ইবাদতের হিস্সা মা বাবাকে দিবে। কারণ হলো মা বাবার মাধ্যম ব্যতিরিকে আল্লাহ পাক কোন মানুষ দুনিয়াতে পাঠান না, এটা আল্লাহ পাকের নিয়ম। অবশ্য ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তোর বয়ান করতেছি আমি, তোর বয়ানই শুরু করছি, তোর শোনা দরকার এটা। দুনো হাত তোলেন, ক্যামেরা ঘুরান লাগবো না, নারা চারা দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ পাকের এটা একটা নিয়ম,
মা বাবার মাধ্যম করে আল্লাহ পাক মানুষ দুনিয়াতে প্রেরণ করেন, পাঠান। আমরা সবাই মা বাবার মাধ্যম হইয়া আসছি, মা বাবা আছে না সবাই, কারোর জীবিত আছে, কারোর মরে আছে, মরে গেছে, কিন্তু পিতামাতার পরিচিতি ছাড়া কোনো মানুষ, হ্যাঁ কখনো কখনো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করছেন, মা হাওয়াকে শুধুই মাত্র বাবার মাধ্যমে, আদম বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, কুদরত জাহির করেছেন। আবার বাবা মা ব্যতিরিকে আল্লাহ পাক আবুল বাশার বাবা আদমকে বানায়া আল্লাহর কুদরত দেখাইছেন, কিন্তু কেয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে যত মানুষ আগমন করবে তার মাও থাকবে তার বাপও থাকবে, মা বাবার মাধ্যম হয়ে মানুষ দুনিয়া আসবে, যাদের মাধ্যম হয়ে পৃথিবীর আলো বাতাস তুমি পাইলে, এক সেকেন্ডের জন্য তাদেরকে কষ্ট দিতে পারবা না, তাদেরকে আল্লাহ পাক এমন একটা সান দান করেছেন, রবের ইবাদত যেমন মৃত্যু পর্যন্ত করতে হয় তাদের প্রতি সুন্দর আচরণ মত পর্যন্ত করতে হয়, যদিও মা বাবা কাফের হয় তারপরেও মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ, যদিও মা বাবা ফাসেক হয় তারপরেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, যদি তোমার মা বাবা তোমার উপরে জুলুম করে তুমি তাদের কষ্ট দিতে পারবা না, ফয়সালা কার, আরো জোরে আওয়াজ করে বলেন কার, আল্লাহর ফয়সালা হলো মা বাবার সাথে সন্তান সর্বহালতে সুন্দর আচরণ করবে, যদি কাফেরও হয় তাও ভালো আচরণ করবে, কারণ কাফের ফাসেক জলেম পিতামাতার দোয়া ও সন্তানের জন্য পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি পাওয়ারফুল, পীরের দোয়া যতটুকু কবুল হবে তার চাইতে গুনাগার মায়ের দোয়া বেশি কবুল হবে, ওলি বুজুর্গের দোয়া তোমার হকে যতটুকুন কবুল হবে তার চাইতে তোমার বাবার দোয়া বেশি কবুল হবে, কারণ মা বাবা হলো তোমার শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর ফয়সালা পুরুষদের ভেতরে আমাদের সবচেয়ে সম্মানিত হলো আমাদের বাবা, আর মহিলাদের ভেতরে সবচেয়ে সম্মানিতা হলো মা, মৌত পর্যন্ত এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, সুন্দর ব্যবহার করবে, কারণ মা এবং আব্বা তোমাকে আমাকে এমন কিছু খেদমত করেছে, এমন কিছু এহসান পিতামাতার আছে যেই এহসানের তুলনা আর কারোর সাথে চলে না, মায়ের পেটে বোঝা বইছে, যেদিন প্রসব করেছে কলস কলস রক্ত গেছে, অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে তোমার কান্নার আওয়াজে হুঁশ এসেছে, রক্ত পানি করা বুকের দুধ পান করায় তোমাকে পালছে, এমন আদর দুনিয়ার মাটিতে মা ছাড়া কেউ সন্তানকে করে না, মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছে, সন্তানের জীবন চাইছে, নিজের মৃত্যু কামনা করেও নিজে মরলেও তার সন্তানের যেন কিছু না হয়, জানেন চাইতে এই যে মায়া এটা মার, আল্লাহ পাক নিজে মার পক্ষ থেকে উকিল হয়ে কোরআনের আয়াতে পৃথিবীবাসীকে বলে, এ পৃথিবীর সন্তানেরা
হামালাতহু উম্মুহু কুরহাহু ওয়া ওয়াজাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও সন্তানেরা, তোমার মা তোমারে বুঝা বুঝছে, তোমার মা তোমাকে প্রসব করেছে, তোমার মা তোমাকে দুগ্ধ পান করায় লালন পালন করেছে, তুমি তোমার মারে বলতে পারবা না, তার সাথে কথা কইবা, সে যদি জালেমও হয় তাও তুমি তার সাথে লা তাকুল্লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবা, কারণ তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। সরওয়ারে দু আলম নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সুন্দর ব্যবহার করে জান্নাতটা নিতে হবে। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা যার উপরে খুশি হবে আসমানের মালিক আল্লাহ তার উপরে খুশি হবে। মা বাপ যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, কারণ মা বাপ সবচেয়ে ভালোবাসে তোমারে আমারে মা বাবা, বাবা এমন ভালোবাসে, তুমি যখন দুর্বল ছিলে তোমার বাবা তোমাকে কাঁধে করে চলেছে, তুমি যখন দুর্বল ছিলে তোমার বাপ বাবা হাত ধরে ধরে তোমাকে হাঁটা শিখাইছে, তুমি যখন ফকির ছিলে বাবার পকেটটা তোমার পকেট বানাইছে, নিজের পকেটের টাকা তোমার জন্য ব্যয় করেছে, নিজে সেরা কাপড় পরে তোমারে ভালো কাপড় পরাইছে, নিজে ঔষধ খায় নাই ঔষধ কিনে খায় নাই তোমারে লেখাপড়া করাইছে বাবা, মার ভালোবাসা আর উচ্চ। আল্লাহ পাক সন্তানের ভালোবাসা মার হৃদয়ে এত দিছে, বাবার চেয়ে শতগুণ বেশি মায়া মার দিলে আল্লাহ পাক দিছে। সে মায়ের মর্যাদা যদি কেউ না দেয় আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। মা এমন ভালোবাসা সন্তানকে দেয়, ভালোবাসা আল্লাহর দান, সন্তানের ভালোবাসা মার হৃদয়ে আল্লাহর দান। এ কারণে আল্লাহ পাক পৃথিবীর মৃত সন্তানদেরকে বাবা মাকে সামনে রেখে যদি সন্তান মরে যায়, মা আর বাবার সামনে যদি সন্তান মারা যায়, তাহলে বাবাকে বলছে বাবাই যেন নিজের হাতে কবর রাখে, বাবাই যেন সন্তানের কবরে নামে। সরওয়ারে দু আলম নবী নিজে নিজের সন্তান নিয়ে কবরে নামছে, নিজের হাতে সন্তান দাফন করেছে, নিজের হাতে সন্তানের বুকে মাটির চাপা দিছে। পৃথিবীর বাবার জাতকে আল্লাহ পাক সন্তান দাফন করতে বলেছে, সন্তান নিয়ে কবরে নামতে বলেছে যদি মরা যায়, কিন্তু দুনিয়ার কোন মাকে আল্লাহ পাক সন্তানের লাশ কবরে শোয়াইতে বলে নাই। মায়ের জন্য কবরস্থানে যাওয়া হারাম করেছে, সন্তানের লাশ মা নিজের হাতে কবরে নামানো হারাম করছে। কারণ কি? বাবার ভালোবাসা আর মার ভালোবাসার তফাত আসমান জমিন। বাবা তো সন্তান কবরে রাইখা কবরের দুই ধারে হাত দিয়া উঠা যায়, কিন্তু পৃথিবীর কোন মা যদি তার সন্তানকে কবরে নামায়, নিজের হাতে যদি মা সন্তান কবরে শোয়ায়, দুনিয়ার কোন মায়ের এ যোগ্যতা নাই কবর থেকে উঠবে, মা নিজেও সন্তানের সাথে শুয়ে পড়বে আর কবরে দাঁড়িয়ে মার মৃত্যু হয়ে যাবে। কারণ মায়ের দিলে
সন্তানের আজব এক ভালোবাসা আসমানের মালিককে আল্লাহ দান করেছে। এ কারণে বাবা সন্তানকে ত্যাজ্য করে বাইর করে দেয়, মা ঘরের পিছন দিয়ে খানা খাওয়ায়। কারণ এই ভালোবাসা আল্লাহ পাকের আলাদা এক দান। এজন্য আল্লাহর নির্দেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনের সাথে সুন্দর আচরণ করবে, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার খেদমত করবা, মা বাবার পেশাব পায়খানা প্রয়োজনে সাফ করবা, প্রয়োজন বলে মারে গোসল করায় দিবা, বাবার কাপড় নিজের হাতে দৌত করে দিবা, মার ময়লা কাপড় তুমি সাফ করবা, নিজের হাতে লুকমা উঠায় উঠায় মারে খাওয়াইবা, কেন খাওয়াইবা, এই মা তোমারে লুকমা বানায় বানায় খাওয়াইছে, এই মা তোমাকে গোসল করাইছে, তোমার পায়খানা পেশাবওয়ালা কাপড়ে মা ধুইছে। সন্তানের জন্য আল্লাহ পাক মা বাবার খেদমতকে এমন ফরজ করেছে, নবীর জিয়ারতের চেয়েতে, নবীর মুলাকাতের চেয়েতে মায়ের খেদমতের আল্লাহর কাছে বেশি দাম। এ কারণেই তো ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগে কালেমা পড়ছেন, মা অসুস্থ, আল্লাহর নবী কয় ওয়াইসরে আমার সাথে তোর দেখা করার কোনো দরকার নাই, তুই মার পেশাব পায়খানা সাফ কর, মারে খানা খাওয়া, মারে গোসল করা। নবী যে আমার আপনার সাথে যুদ্ধে যেতে মনে চায়, সর্বার বলে যুদ্ধে যেতে হবে না, মার খেদমত কর, সর্বারে তো আলম নবী ওয়াইসুল কারনিকে মার পাশ থেকে সরার অনুমতি দেয় নাই। ওয়াইসুল কারনি খবর পেয়েছে উহুদে নবীজির দান দান ভেঙে গেছে, খবর পেয়ে নিজের দাঁত গুলো ভেঙে ফেলেছে, আমি দাঁত নিয়ে ঘরে বসে থাকবো, দাঁত রাখবো না। এই সেই ওয়াইসুল কারনি কিন্তু নবীর সাথে জেহাদে যাওয়ার অনুমতি আল্লাহর রাসূল তারে দেয় নাই। আল্লাহর রাসূল নবীর দিদারের মুলাকাতের ইজাজত দেয় নাই, মার খেদমত করতে বলছে, মায়ের খেদমত কইরা ওয়াইসুল কারনি নিচে পড়ে নাই। আল্লাহর নবী ইন্তেকালের আগে হযরত উমরকে বলে, উমর আমার একটা আশেক পাগল আছে, মার খেদমত করতে যায় আমার সাথে যুদ্ধ করতে পারে নাই, আমার সাথে সে দেখা করতে পারে নাই। আমি নবী বিদায় কালে তারে বইলা গেলাম না, আমার গায়ের জুব্বাটা তারে হাতিয়ে দিয়ে গেলাম, উমর আমার গায়ের এই জুব্বাটা আমার বয়সে আমার পক্ষ থেকে দিবা। আর সে মায়ের দাফনের পরে আমার কবরের পারে দাঁড়াইলে আমার সালাম দিবা, তার জন্য তুমি নিজে দোয়া লইবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে কইবা। কারণ হলো মার খেদমত কইরা তার জবান আল্লাহর কাছে এত দামি হইছে, জবানে কিছু বাহির করলে আসমানের মালিক ওইটা ফেরত দিবে না। এটা হলো মায়ের খেদমতের মূল্য। শুধু কি খেদমতেরই দাম না, কেউ যদি মার দিকে বাবার দিকে শুধু সুনজরে তাকায়, আল্লাহ পাক কাবা তওয়াফ ও জিয়ারতের চেয়েতে হজের সওয়াব আল্লাহ পাক তাকে ঘরে বসে দান করে, তাকায় দেখলে দান করে। এ হলো মায়ের দাম। কিন্তু এখানে যে সকল বাবারা আছেন, যারা জীবনে এই খেদমত করে এই মর্যাদা পাইবেন না, যারা মারে দেইখা আর কবুল হজের নেক ও কামাই করতে পারবেন না, নিজের হাতে আপনি নিজের মাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের বাবাকে দাফন করেছেন, মায়ের বাবার কবরে নিজের হাতে লাশ নামাইছেন,
মাটির চাপা দিয়ে একলা ঘরে মা বাবারে রাইখাইছেন, খেদমত করতে মন চায়। ইকবালের মতো আপনার দিল ভাঙ্গা যায়, কিন্তু মার এক লোকমা খাওয়াইতে আপনি পারেন না, মার একটা কাপড় দেওয়ার যোগ্যতা আপনার নাই, কারণ আপনার মা কবরে গেছে, আপনার বাবা কবরে শুইছে, তাদের কোনো খেদমত করার যোগ্যতা আপনার নাই। যে বিরহ জ্বালা নিয়ে ইকবাল কেঁদেছে মার কবরের পাড়ে দাঁড়ায়, আল্লামা ইকবাল মার কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, উম্র ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, মাই তেরি খিদমত কে কাবিল জব হুয়া তু চল বসি, মারে সারা জনম আমার খেদমত করলা, আজকে আমি কামাই শিখছি, আমি তোমার খেদমত করবো, কিন্তু তুমি আমাকে রেখে চলে গেলা মা, একটু তোমার খেদমত করতে পারলাম না। এমন সন্তান যারা আছে, যারা মা হারাইছেন, যারা বাপ হারাইছেন, যাদের মা বাবা আছে, তোমরা যারা এই দুঃখী মানুষদের মতো পিতা মাতা এখনো হারাও নাই, তোমাদের জান্নাতটা জমিনের উপরেই আছে, পারো তো জান্নাত দলিল করে লও। আল্লাহর রাসূল বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজন তোমার জাহান্নাম, খেদমত করলে জান্নাত পাইবা, আর যদি নাফরমানি করো জাহান্নামে যাইবা। সরওয়ারে দু আলম নবী আর একটা শক্ত হাদিস, আল্লাহর রাসূল আরো শক্ত করে বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে তিন প্রকারের মানুষের দিকে আসমানের মালিক আল্লাহ তাকায়াও দেখবে না, তাকাইবেনও না, তিন প্রকারের মানুষের দিকে আল্লাহ তাআলা নজর করবে না। এক নাম্বার আকুল ওয়ালিদাইন, যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের দিকে আসমানের মালিক আল্লাহ নজর করে হাসরে তাকাবে না। এ কারণে যাদের পিতামাতা আছে, তারা মা বাবার খেদমত করবা, দেখভাল করবা, নাফরমানি করবা না। আর যাদের মা বাবা হারায় গেছে, তাদের প্রতি নবীর বিধান, তারা মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, শুক্রবারে মার কবর জিয়ারত করবা, যদি শুক্রবারে কোনো সন্তান মা বাবার কবরে দাঁড়ায়, আল্লাহ পাক মা বাবার কবর জিয়ারতের বরকতে সন্তানের গুনাহ মাফ করে দেয়। মা নাই তো মায়ের বান্ধবী আছে, খালা আছে, তারে দেখতে যাইবা, মার দিল ঠান্ডা হবে, মার বোন খালাকে এক লোকমা খাওয়াইবা, কবরের মা শান্তি পাবে। বাবা নাই তো বাবার বন্ধুর খেদমত করবা, চাচাকে একটা লুঙ্গি কিনে দিবা, বাবার রুহ কবর থেকে শান্তি পাবে, বাবা মার বন্ধু বান্ধবীদের সাথে সুন্দর আচরণ করবা। সরওয়ারে দু আলম নবী বলে, যাদের বাবা মা কবরে গেছে, তারা বাবা মার নামে এই সালে সওয়াব করবা, সাদাকায়ে জারিয়া করবা, নফল উমরা করবা, হজ করবা, যদি তা নাই পারো, আল্লাহর নবী বলে, এ সন্তানের দলেরা, কমাস কম মরা মারে গুনাহ কইরা কষ্ট দিবা না। মরা মা বাপ কবরে রাইখা যে সন্তানগুলা গুনাহ করে, তাদের গুনার ধাক্কা গুলা মরা মা বাবার কবরে চলে যায়। আর যদি কোনো সন্তান নেককার হয়, তাহলে সন্তানের নেকের হিস্সা মা বাবা কবরে শুয়ে শুয়ে পায়, কারণ মানুষ মরে গেলে নেক সন্তান সাদাকায়ে জারিয়া
সন্তান কোন নেক করলে মা বাবা পায়া যায়, সুবহানাল্লাহ বলে অটোমেটিক আল্লাহ পাক মা বাবারে দান করে। এই হাদিস বুঝাইতে গিয়ে শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। শেখ জাকারিয়া ওই শেখুল হাদিস যিনি জান্নাতুল বাকীতে দাফন হয়েছেন, হিজরত করে মুহাজিরে মদিনী হয়েছেন, নবীর রওজার পাশে বুখারী পড়ায় শাইখুল আরব আল আজম হয়েছেন, হাসরের ময়দানে সাহাবীদের জামাতের সাথে আল্লাহর আদালতে যিনি উঠা দাঁড়াইবেন সাহাবীদের সাথে দাঁড়াবেন। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি নেক সন্তানের নেক আমল যে সাদাকা এটা বুঝাইতে যে ঘটনা বর্ণনা করেন, এক আল্লাহর ওলি কবরস্থানের পারে যে দাঁড়াইছে, আল্লাহর ওলি কবরের পারে দাঁড়ায় কবর জিয়ারত করছেন, সালাম করছেন, সূরা ইয়াসিন পড়ছেন, ইখলাস পড়ছেন, দরুদ পড়ে কবরে পাঠাইছেন। একটা কথা মনে রাখবা, পৃথিবীতে এমন কোন কবর নাই যে কবরে আনতে যাওয়া যায় শুধু নবীজির কবরে শাফাত আনতে যাইতে হয়। এছাড়া দুনিয়ার যত কবর আছে মদিনার রওজা ছাড়া সকল কবরে শায়িত যারা তারা হলো ভিক্ষুক, তাদের কাছে আনার কিছু নাই, শাহজালালে আনার কিছু নাই, শাহপরানে আনার কিছু নাই, শালিতে আনার কিছু নাই, কোন মাজারে আনার কিছু নাই, দিতে হয়। সুন্নত হলো কবরের পারে দাঁড়ায় ইসালে সব করবে, এখন তো কবরে নিজের হাতে টাকা দেয়, কবরে যায় সেজদা দেয়, কবরে যায় ছেলে চায়, মেয়ে চায়, ব্যবসার উন্নতি চায়, ক্ষমতা চায়, এগুলোর মালিক কে? জোরে আওয়াজ করে কোন, আরো জোরে আওয়াজ করে বলেন এগুলোর মালিক কে? পৃথিবীর কোন কবর আনার জায়গা না, দুনিয়ার সব কবর দেওয়ার জায়গা, আল্লাহর ওলি কবরের পারে দাঁড়ায় এই সালে সব করছে। আল্লাহর ওলিরা আল্লাহ পাকের বন্ধু, আপনি যেমন আপনার বন্ধুকে কখনো কখনো নিজের গোপন ডায়েরি দেখায় দেন, আল্লাহ পাক আল্লাহর ওলিদের কখনো কখনো গোপন ডায়েরি দেখায় দেন, কারণ ওলিরা আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি কবর জিয়ারত করছেন, জিয়ারত শেষ কইরা ঘরে এসে রাতের বেলায় ঘুমাইছেন। আল্লাহ শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন রাতের বেলায় আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, আল্লাহর ওলিদের স্বপ্নগুলা এলকায়ে রহমানি, তিনি স্বপ্নে দেখতেছেন একজন ফেরেশতা নেকের খাজানা নিয়া গুরুস্থানের পারে বসছে ত্রাণ বিতরণের মতো, ত্রাণ বিতরণ করলে যেমন পুটলা পুটলা বিতরণ করে সবাই লাইন ধরে ত্রাণ নেয়, একজন ফেরেশতা নেকের ত্রাণের বস্তা লয়া কবরস্থানের কিনারে বসে গেছে, গুরুস্থানের সব মাইয়েতরা ফেরেশতার কাছ থেকে নেক নিতেছে, তার মানে আল্লাহর ওলি দিনের বেলায় যে ইবাদত করছেন রাতের বেলায় আল্লাহ ইবাদতটাকে দেখাইতেছেন। সুবহানাল্লাহ, তুমি যা পড়ছো এগুলো বন্টন হইতেছে, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে ফেরেশতায় নেক বন্টন করতেছে, সবাই লাইন ধরে নেক নিতেছে, কিন্তু একটা মহিলা সে তার কবরে বসে আছে, সে নেক বিতরণের লাইনে দাঁড়ায় না। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করে, এই মা সবাই নেক নেয় তুমি কেন নেও না, তুমি কেন কবরে বসে আছো? মহিলাটা হাসে আর কয়, মরণের আগে একটা নেক সন্তান রেখেছিলাম, আমার সন্তানটা সারাদিন বসে বসে আমার নামে কোরআন পড়ে, আমার কবরে আমার সন্তানের তিলাওয়াতের হিস্সা অনবরত আসে,
আমার কবরে সন্তানের ইবাদতের অংশ এসে আলোকিত হয়ে যায়, তাই এটার প্রতি আমার আকর্ষণ কম, তবে ফেরেশতারা আমার হিস্সা আমায় দিবে, তাই আমি নিশ্চিন্ত মনে বসে আছি, কারণ আমার নেক সন্তানে সব সময় আমার জন্য তিলাওয়াত করে, সে তিলাওয়াতুল কোরআনের আলো আমার কবরে আসে। আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করে, মারে কি তোমার নাম, কি তোমার স্বামীর নাম, কি তোমার ছেলের নাম? মহিলাটা বলে, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তানের নাম অমুক, আমার পিতার নাম অমুক, আমার গ্রামে অমুক বাজারে অমুক কোনা একটা দোকান আছে, যেই দোকানটা আমার সন্তানের দোকান, ওইটা আমার সন্তান, যখন কাস্টমার আসে তখন বেচা কেনা করে, বাকি সময় দোকানে বসে বসে আমার নামে সে কোরআন পড়ে, কবরে শুয়ে শুয়ে ওগুলো আমি পাই। এতটুকুন পর্যন্ত দেখার পরে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়, আল্লাহর ওলি ঘুম থেকে জেগে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, ফজরের নামাজ পড়া ইশরাক পড়া, আল্লাহর ওলি সকাল বেলায় ওই বাজারে চলে যায়, যে বাজার তিনি স্বপ্নে দেখেছেন, যে বাজারের ঠিকানা তিনি স্বপ্নে পেয়েছেন। সত্য সত্যই শায়খ জাকারিয়া বলে, আল্লাহর ওলি বাজারে যায় দেখে, বাজারের ওই কোনায় একটা যুবক দোকানদারি করে, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, সুন্দর সুন্নতি দাড়ি, বসে বসে দোকানে সে কোরআন পড়ে। আল্লাহর ওলি দোকানের সামনে দাঁড়ায় বলে, এরে বাবা তোর নাম কি? জি আমার নাম অমুক। তাহলে তোমার বাবার নাম কি? অমুক। জি তোমার বাবার নাম কি? অমুক। জি তোমার বাড়ি কি ওই গ্রামে? জি তোমার মা কি অমুক কবরস্থানে দাফন হয়েছে? জি উস্তাদ, জি আমার মা ওই কবরে দাফন হয়েছে। বুজুর্গ আল্লাহর ওলি সাথে সাথে দুই হাত পেতে বলে, আয় আয় আমার বুকে, আয় আয় আমার বুকে, আয়, তুই যে কোরআন তেলাওয়াত করস, তোর মা সব কবরে পায়, তোর মা ভালো আছে, বাবারে আরো বেশি করে কোরআন তেলাওয়াত করিস, মায়ের কবরে আরো বেশি নূর যাবে, আরো আলো যাবে। আল্লাহর ওলি যুবকের সাথে দেখা করে চলে গেলেন। শায়খ জাকারিয়া লেখে, কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই গুরুস্থানের পাড় দিয়ে হেঁটে যাইতেছে, হঠাৎ করে আবার তিনি দাঁড়ায় ওখানে কোরআনের তেলাওয়াত করলেন, একবার সূরা ইয়াসিন পড়লেন, তিনবার সূরাতুল ইখলাস পড়লেন, কয়েক মর্তবা দরুদ পড়ে আল্লাহর ওলি চলে গেলেন। সেম ঘটনা পরের দিনও ঘটল, রাতের বেলায় তিনি ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তার নেকগুলা ফেরেশতায় কবরবাসীরে বন্টন করতেছে, আর কবরের সবাই লাইন ধরে নেকগুলা নিতেছে। কিন্তু আজকের ঘটনা ব্যতিক্রম, গতবার যে মহিলাটা কবরে বসেছিল সে লাইনে দাঁড়ায় নাই, আজকে ওই মহিলা কবরে নাই, ওই মহিলাটা লাইন ধরে ভিড় ঠেলে নেক নিতেছে। নেকি নিয়া যখন মহিলাটা যায়, আল্লাহর ওলি মহিলাকে বলে, কিরে মা, কিছুদিন আগে নেক বন্টন হলো, তুমি কবরে বসে রইলি, লাইন ধরে নিলে না, আজকে দেখি ভিড় ঠেলে সকলার আগে তুমি এসে দাঁড়ায়েছো। কিরে মা ঘটনা বুঝলাম না, এ কথা বলতেই মহিলাটা কান্না শুরু করছে, মহিলাটা কান্দে আর কয়, ওরে আল্লাহর ওলি, আকাশে সূর্য উঠলে যেমন জমিন আলোকিত হয়, কবরের পারে দাঁড়ায়া ইসালে সব করে সব কবরে পাঠাইলে কবরগুলো আলোকিত হয়, দীর্ঘদিন পর্যন্ত কবরে আমি আলো পাইতাম, আমার একটা নেক সন্তান ছিল যে সন্তানে কোরআন পড়ে পাঠাইতো,
আলো হইয়া হইয়া আমার কবরে আইতো, কয়েকদিন আগে আমার ওই সন্তানটা মরিয়া গেছে, আমার কবরের আলো বন্ধ হয়ে গেছে, তাই আজকে আমিও কাঙ্গাল হয়েছি, এজন্যে আমি সিরিয়ালে দাঁড়াইছি। ঘটনা বর্ণনা করে শাইখুল হাদিস জাকারিয়া ওই সন্তানদেরকে নসিহত করে, যারা তাদের মায়েরে কবরে রেখেছে, যারা তাদের বাবারে কবরে রেখেছে, ও সন্তানেরা নেক কাজ ছাড়বা না, তোমার মা বাবা কবরে হিস্সা পায়, গুনার কাজ করবা না, তোমার মা বাবা কিন্তু কবরে কষ্ট পায়। আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত যেমন শেষ নিঃশ্বাস পর্যন্ত করবে, মা বাবার ইহসান শেষ নিঃশ্বাস পর্যন্ত করবে, জীবিত হইলে খেদমত করবে, মৃত হইলে ইসালে সব করবে। তবে কেউ যদি এখানে এমন থাকো যে তার মা রে কষ্ট দিয়েছ, তাহলে তুমি শুনে যাও, পৃথিবীতে ক্ষমা পাওয়ার এর চেয়ে সহজ দরজা আর নাই মার দরজা। আল্লাহর দরজার থেকে ক্ষমা নেওয়াটা যেমন সহজ, মায়ের দরজার থেকে ক্ষমা নেওয়া এরকম সহজ। আল্লাহ যেমন হাজার অপরাধীকে মাফ করে দেয়, মা তেমন অপরাধী সন্তানকেও ক্ষমা করে দেয়। লেখা হয় এক সন্তান বিয়ে করেছে, বিবির খপ্পরে করে বাপ মা ছেড়ে দিয়ে শ্বশুরালয়ে চলে গেছে, আগের জমানা মরুপ্রান্তর পার হয়ে চলে গেছে শ্বশুরালয়ে, আর পিতামাতার খবর নেয় না, সন্তানটা অবাধ্য হয়ে বিবির সাথে শ্বশুরালয়ে ঘর জামাই হয়েছে। এদিক দিয়ে বুড়া মা বাবা একা পড়ে গেছে, বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা, এক বছর নয়, দুই বছর নয়, সাত বছর হয়ে গেছে, সন্তান মা বাবার খবর নেয় না, আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, মা কষ্ট পাইছে, বাপ কষ্ট পাইছে, আজাব চলে এসেছে, সন্তান শ্বশুরালয়ে অসুস্থ হয়ে পড়েছে, এমন অসুখ হয়েছে যে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, চিকিৎসক তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে, যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে, বিবির স্বামী ছেড়ে অন্যত্র বিয়ে বসেছে, শ্বশুর বাড়ির থেকে ঘরে ধাক্কা দিয়ে বের করা হয়েছে, যৌবন হারায়া পথের কাঙ্গাল হয়ে গেছে, এবার রাস্তায় পড়ে মনে হয়েছে হায় রে, বিবিয়ে তারায়া দিল, শ্বশুরে তারায়া দিল, এমন অসুখ অবস্থায় আমার মা থাকলে মা আমারে তারাইতো না, কারে রাইখা কই আসি, যাই অসুস্থ দেখে মার কাছে চলে যাই, আমার মা আমায় ভালোবাসে, মায়ের পা ধরে মাপ চাবো, হয়তো বা আমার মা আমায় ফেরত দিবে না। কিতাবে লেখে ছেলেটা অসুস্থ শরীরে মা বাবার বাড়ির দিকে রওনা করেছে, পিতামাতার বাড়িতে যায় হাজির হয়ে গেছে, কিন্তু আশ্চর্য ঘটনা হলো যায় দেখে এখানে আর কোনো বাড়ি ঘর নাই, ওখানে একটা আঙ্গুরের বাগান আছে, একটা রাখাল ছেলে বাগানে কাজ করতেছে, ছেলেটা যায় বলে এ রাখাল ভাই, এই বাড়িটা কি অমুকের বাড়ি নয়? রাখাল ছেলে কয় অবশ্যই এটা অমুকের বাড়ি ছিল, কিন্তু তিন বছর আগে বাড়ির মালিক মারা গেছে, মৃত্যুর আগে এমন কঠিন রোগে তিনি আক্রান্ত হয়েছে, তার ভিটা বাড়ি বিক্রি হয়েছে, চিকিৎসা হয়েছে, তারপরে আল্লাহর বান্দা বাঁচেনি, ইন্তেকাল করেছেন, হায়াত ফুরায় গেছে, তবে হ্যাঁ এই বাড়ির মহিলাটা আজও আছে, তার থাকার কোনো ঘর নাই, পরের বাড়ির ঝুপড়ি কুঠুরিতে সে রাতের বেলায় ইবাদত করে। শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে, সাত বছর আগে নাকি ওই সন্তানটা মা বাবা ফেলে চলে গেছে, সন্তানের কথা ভুলতে পারে না,
সন্তানের বিরহে কাঁদতে 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 মহিলাটা অন্ধ হয়ে গেছে, তার চোখের আলো নষ্ট হয়ে গেছে, আন্ধা চোখে দিনের বেলায় ভিক্ষা করে আর রাতের বেলায় ঝুপড়ি ঘরে পরের জায়গায় ইবাদত করে। হয়তো রাতের বেলায় গেলে মহিলাকে পেয়ে যাবে, এ বাড়ির মহিলাটাকে অমুক জায়গায় তুমি পাবে। তবে শোনো, যে সন্তানটার কথা শুনেছি মা বাপ ফেলে চলে গেছে, আমি রাখালে যদি ওই ছেলেটারে পাইতাম তাহলে এই ছুরির দ্বারা আঙ্গুরের ডাল পালা না কেটে ওর হাত পা কাটতাম আমি। কারণ নিজের মা বাবারে এমন কষ্ট দেয়, এটা কি সন্তান দিতে পারে? নিজের কানে নিজের ভৎসনা শুনা কলিজা ফাইটা যেন তার রক্ত বাইর হইতেছে। আসামির বেশে হাঁটতে হাঁটতে মায়ের দরজায় যায় দাঁড়ায় রয়েছে, মা তার ঘরের ভেতরে নামাজ পড়তেছে, বিন 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 আওয়াজ পাওয়া যায়। আর সে ঘরের কোনায় দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে সে আওয়াজ শুনতে পায়, তার মা নামাজ শেষে দুইটা হাত আকাশের দিকে তুইলা কান দেয়ার কয়, আল্লাহ রে, বুড়া একটা অন্ধ মহিলার একটা আবদার কি তুমি রাখবা না ও মালিক? বৃদ্ধ বয়সে বিধবা বানাইলা, স্বামী কেড়ে নিলা, ভিটা বাড়ি কেড়ে নিলা, পরের বাড়িতে জায়গা দিলা। আল্লাহ গো, বিরহ বেদনায় কানতে কানতে চোখের আলো লয়া গেলা, আন্দা ভিক্ষুক তুমি আমারে বানাইলা। মালিক রে, তারপরেও আমার কাছে কোনো বেদনা নাই, একটা বেদনা আমার বুকে আছে মাওলা, আমার একটা সন্তান তুমি 7 বছর আগে কেড়ে নিয়েছো, কই চলে গেছে জানি না, তবে মালিক রে 7 বছর আগের হারায় যাওয়া ছেলেটা তোমার কাছে আমি চাই। কারণ হলো আমার স্বামী মরা গেছে, এলাকার লোকেরা আমার স্বামীর লাশ কবরে নামাইছে, আমি যদি আজ মরা যাই তাহলে আমার কবরে কি তুমি ভিন্ন পুরুষের মাটি দিবা? আল্লাহ, ও মালিক, কমাসকম আমার সন্তানটাকে আমার কোলে ভিড়ায় দাও, আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো, তথাপি মরণের কালে যেন সন্তানের হাতের মাটি আমার নসিব হয়, কোন ভিন্ন পুরুষ যেন আমায় ধরে কবরে না নামায়। ও মালিক, আমার সন্তানটা তুমি আমারে ফেরত দাও, ফেরত দাও, কেন দিবা না, ফেরত দাও। সন্তানটা মার দরজায় দাঁড়ায় বলতেছে, মারে আল্লাহ ফেরত দিছে মা, আমি এসে পড়েছি মা, দরজা খুলো। মায়ের দরজা খুলেছে, দুইটা হাত পেতে বলে, আয় বাবা আমার বুকে আয়। চোখে আলো নাই, আমি চোখে দেখি না, 7 বছর আগে তোরে দেখেছি, এখন হয়তো বা তোকে আমি আর দেখতে পাবো না, কিন্তু আমার বুকে আয়, আমার এই দুর্বল ঠোঁট গুলা তোরে চুমা দিবে, ছোট্টবেলায় কত চুমু তোকে আমি খেয়েছি, বুঝেছি আমার মালিকের দোয়া কবুল হয়েছে, আমার কবরে তোর হাতের মাটি বুঝে আমার নসিব হবে। এ হলো মা, এই মায়ের কষ্ট দেওয়া যায় না, এমন বাপের কষ্ট দেওয়া যায় না, কারণ মা বাবা সন্তানকে এমন কিছু আদর দেয় যে আদরগুলো দুনিয়ার মাটিতে আর কেউ তোমারে আমারে দেয় না। এ কারণে আজকের রজনীতে গভীর রাত্রে তোমাদের কাছে দরখাস্ত থাকবে, যাদের মা বাবা আছে প্রাণ ভৈরা মা বাবার খেদমত করবা, আর যারা মা বাবারে কবরে নামাইছ গুনাহ কইরা মার কবরে ধাক্কা দিবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, ইয়াল্লাহ সন্তানদের তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। মহতারাম হাজিরিন, স্বাস্থ্য ভালো হলে লম্বা কথা আমি বলতাম, আগামী কালকেও আমাকে মাইকের সামনে বসতে হবে, একাধিক প্রোগ্রামে কথা বলেছি আজকে,
আগামী কালকে আবার মাহফিল আছে, নচেত তো আরো কিছু সময় বসে আপনাদের কাছে কথা বলতাম, তবে আমি আমার মুখতসার বক্তব্যে যা বুঝাইতে চাইলাম, পিতামাতার হক আল্লাহর গোলামির পরে সর্বোচ্চ জায়গায়, এদিকে অবশ্যই সকলে খেয়াল রাখবেন। এখনই মা বাবার নামে দোয়া হবে, দোয়া করে পিতামাতার নামে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে একসাথে পঙ্গপালের মতো সকলে বেরিয়ে চলে যাবেন। তবে আমিও আপনাদের কাছে দোয়ার পূর্বে আবার এই মাদ্রাসার জন্য ভিখারি হই দুই মিনিটের জন্য, মায়ের নামে বাবার নামে কেউ কে আছেন 500, 200, 1000 টাকা আমার হাতে দিবেন দোয়ার আগে, তো বিশেষভাবে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার মা বাবার, মা বাবা বেঁচে থাকলে হায়াতে তাইয়েবা দান করে, মরে গেলে আল্লাহ পাক যেন জান্নাত দান করে। কে আছেন আমার কাছে আমার হাতে এসে দিয়ে যান, তাড়াতাড়ি করেন, জলদি করেন, 500, 100, 2000, 1000 যে যা দিবেন দেন দোয়ার আগে। এই সদকাটার অনেক দাম, পিতামাতার বয়ান হয়েছে, পিতামাতার নামে দেন, কিছু মানুষ আমার হাতে দেন, দোয়া করি আল্লাহ পাক যেন আপনার আব্বা আম্মাকে মাফ করে দেয়। আল্লাহ তোমার এক বান্দা 1000, তোমার এক বান্দা 200, তোমার এক বান্দা 100, এ আল্লাহ তোমার আরেক বান্দা পকেটে যা ছিল দিয়েছে, আরেক বান্দা 100, আরেক বান্দা 100। রব্বুল আলামিন সন্তানদের দান কবুল করো, আল্লাহ মা বাবারে মাফ করে দাও, জীবিত থাকলে তাদের এই আল্লাহ হায়াত নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ মরা যায় থাকলে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন সবার দান কবুল করো, আল্লাহ তোমার বান্দারা দিতেছে কবুল করো, 500, 200, 100 যে যা দিয়েছে সব দান তুমি কবুল করো, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছাও, নেককারো জান্নাতি বলে ডাইকো, গুনাগার বলে ডাক দিও না, আমিন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আল্লাহ সবার দান কবুল করো। আব্দুল কাদের সাহেবের আব্বা মারা গেছে, বাবার নামে 500 টাকা আল্লাহ কবুল করে, আমিন কন, আমিন কন, জোরে করে বলেন, জোরে করে বলেন। এক বস্তা চাউল, এক বস্তা চাল দিবেন বছরে, এক বস্তা চাল দিবেন বছরে, এক ব্যাগ চাল মাদ্রাসার বোর্ডিং এ, এমন কেউ থাকলে একটু ওয়াদা করে যান আজকে যে মা বাবার নামে দিয়ে দিয়েন, আপনার নাম লেখা রাখি। কেউ কি আছেন বোর্ডিং এ এক বস্তা চাল দিবেন, যখন পারেন 2 মাস পরে, 1 মাস পরে, 3 মাস পরে দিয়ে যায়, আছেন কি কেউ এক বস্তা চাল দেওয়ার মতো? থাকলে একটা লোক একটু হাত তোলেন, একটু দোয়া করুন। থানাকান্দির ইমাম সাহেব হুজুর হাবিবুর রহমান সাহেব আগে এক বস্তা দিছে, এখন আবার আর এক বস্তা চাল, আল্লাহ পাক কবুল করো, মারহাবা বলেন, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মুরব্বি 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আর এক মুরব্বি কিছু দিয়েছে কবুল করো, এই একটা দুইটা টাকা এগুলো অনেক বড় সম্পত্তি, অনেক বড় সম্পত্তি আপনাদের, বিন্দু বিন্দু দান, এটাই তো পাহাড়। এভাবেই এদেশের মাদ্রাসাগুলো চলে, এভাবেই চলে, কি ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলেন। এই মাদ্রাসাগুলো আছে বিধায় এখনো হক কথা আছে, ফতোয়া আছে, নাস্তিকের বিরুদ্ধে আওয়াজ আছে, মুরতাদের বিরুদ্ধে আওয়াজ আছে, এগুলো না থাকলে থাকবে না। এই মাদ্রাসাগুলো আছে বিধায় মুসলমান নির্যাতিত মুসলমানের মায়া বুঝে, নির্যাতিত মুসলমানের মায়া বুঝে, এ যাবৎ পর্যন্ত যত ত্রাণ গেছে মাদ্রাসার আন্ডারে বেশি গেছে, এ যাবৎ পর্যন্ত রোহিঙ্গাদের পাশে মাদ্রাসাওয়ালারাই দাঁড়ায়ছে, সিংহভাগ মাদ্রাসাওয়ালাদের মেহনত, আল্লাহ পাক কবুল করে। আছেন কি কেউ আধা বস্তা চাল দিয়েন, এক মন দিয়েন, এক মন, এক বস্তা না, এক মন চাল দিয়েন, এমন দুইটা লোক হাত তোলেন তো, এক মন চাল, নাম কি? আগে এক বস্তা দিছে, আবার আর এক বস্তা, আল্লাহ কবুল করো, মারহাবা বলেন। 40 কেজি চাল দিবেন, শেষ 4 নাম্বার কে? 4 নাম্বার, 4টা লোক এক মন করে চাইছি আর কি, আর কার নাম লেখাবো? শেষ, সর্বশেষ দিন কে আছেন? থাকলে নাম কি?
তাজুল ইসলাম এক বস্তা চাল। মারহাবা বলেন, জোরে করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মাশাআল্লাহ, আর এক মুরব্বি যে 1000 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করো। শাহজাহান সাহেব আমাদের রায়পুরি হুজুরের চাচা, আল্লাহ পাক কবুল করো। আমিন কন, জোরে বলেন আমিন। আল্লাহ সবার দান কবুল করে। ইয়া আল্লাহ দান কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছাও। নেককারো জান্নাতি বলে ডাইকো, গুনাহগার বলে ডাক দিও না। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবার দান কবুল করুক। আমি আবার চাইলাম, আবার আমার কাছে দিলেন। দাইম সাহেব তো আপনাদের কাচ্চা কুচ্চা কালেকশন করছে, তারপরে আবার চাইলাম, আবার দিলেন। আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদের জিন্দগিতে বরকত দান করে। এই তো আপনাদের, এটাও নবী পাকের রবিউল আউয়ালের ভালোবাসা। এটাও নবীর ভালোবাসা। কেক কাটা নবীর ভালোবাসা না, র্যালি নবীর ভালোবাসা, র্যালি না, এইটা নবীর ভালোবাসা। আল্লাহ এ রবিউল আউয়ালের এ মহব্বতকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ পাক হক বুঝার তৌফিক দান করে, আল্লাহ পাক হকের পথে চলার তৌফিক দান করে। সালাম এমনি দিবেন, আসসালামু আলাইকুম, কেমনে জোরে বলে আস, যেটুক কই হেটুক কন, জোরে কন আস আস আস, আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দিবেন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো বলবেন না। ভালো কাজ ডান দিক দিয়ে, নিম্নমানের কাজ বাম দিক দিয়ে। পানি পান করতেছেন কোন হাতে, চা পান করতেছেন কোন হাতে, ডানাতে নাকি বাম হাতে? একজনরে আমি কইছি ডানাতে খাও, ওই কয় দুটোটাই আল্লাহর হাত, এই কথাই কইছে আমার, দুটোটাই আল্লাহর হাত। আমি বললাম, তে তুমি এই হাতে ডাইন হাতে শৌচ কার্য করো, কেদের হুজুরে কি হাতে খাই, এই হাতে এটা করা যায়। আমি বললাম, এই হাতে এটা করো, এই হাতে খাওয়া যায়। তাড়াতাড়ি আবার পাল্টাইছে, অতক্ষণে বুঝছে যে এটা আল্লাহর হাত। মসজিদে যাইবেন কোন পায়, বাথরুমে যাইবেন কোন পায়? বাচ্চা গুলারে মাদ্রাসায় পাঠায়েন, নেককার বানায় কবরে যায়েন, কবরে কিছু পায়েন। সন্তানদের প্রতি গাফলত থাকার কারণে জঙ্গিবাদের উত্থান হইতেছে, উত্থান হইতেছে। ছেলে মেয়ের দিকে নজর নাই তো, যুবতী মেয়েটারেও ছেড়ে দিছে, যুবক ছেলেটারেও ছেড়ে দিছে, সারা গরু সারা গরু, যেদিক সেদিক ওদিকে যাও। হেন না, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। যুবক বৈরা যারা বিয়া করস নাই, বিয়া করে ছেলে হইলে এটার মাদ্রাসায় দিবি। আমি কালেকশন করতেছি তোর কাছে, কারা কারা আত্ম আত্ম, আল্লাহ কবুল করে। এই শত শত মানুষ তারা ছেলে মাদ্রাসায় দিবে ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসায় জঙ্গি হয়, মাদ্রাসায় ওলি হয়, বুজুর্গ হয়, নায়েবে নবী হয়, নায়েবে নবী হয়, নেক্সট সন্তান হয়। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে, আমিন। এই সকলের উপস্থিতি আল্লাহ পাক কবুল করে। ওলামার অবদান্যতা দেখায় এত লম্বা ওয়াজ করে আবার ওয়াজ শুনছে, আল্লাহ পাক যা যায় খায়ের দান করে। রায়পুরি হুজুর আমার উপরে যা রাগ টাগ করছে, আল্লাহ পাক ওনারে মাফ করে দেওয়ার তৌফিক দান করে। আপনারা রাগ করছেন, রাগ করে থাকলে আইন আপনি পা ধরে আমি মাফ চাই, কি করব? আমরা দুর্বল, মুরব্বীদের পিছনে তো পয়সাই থাকা লাগে, মুরব্বীরা পয়সা গেলে আমাদের পিছনে আছে ভয় থাকা লাগে। আল্লাহ পাক আপনাদের এই রাত বাজে 2:30 বেজে গেছে, আপনারা বসে বসে কথা শুনলেন, আবার দান করলেন, আপনাদের এই ইয়াদদাস্ত চিত্রটা আল্লাহ পাক নাজাতের ওসিলা করে। আমিন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। জহিরুল ইসলাম, জহিরুল হক জসিম সাহেব সৌদি প্রবাসী, ওনার আব্বা নাই আম্মাস মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন উনি। আল্লাহ পাক উনি প্রবাসে থাকে জিন্দগি সুন্দর করে, বাবাকে জান্নাত দান করে, মায়ের খেদমত করার তৌফিক দান করে। আরো 3 ভাই আছে,
তারাও সৌদি আরবে, তাদেরকে আল্লাহ পাক নিরাপদের জিন্দেগি দান করে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের কাছে একটা জিনিস চাই। রবিউল আউয়ালে কয়েকদিন আগে আমি গেছি বাচ্চ চেয়ারম্যানের বাড়িতে বাগেরহাটে, সে কিন্তু জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, বাচ্চ চেয়ারম্যান। এমপি নমিনেশন সে পাইতো সদরের, এখন ১৩ খাদা উপজেলা চেয়ারম্যান। তাই আমারে বলে, হুজুর আগামী বছর ডেট দেন লাগলো। আমি কই, আমি আগামী বছর না, ৭ বছরের ডেট একসাথে দিয়ে যাব, কিন্তু আমার একটা দাবি রাখতে। কি রাখবেন নি আগে কন? কয়, হ্যাঁ রাখবো। পরে আমি বললাম যে এই সবার সামনে নবীর মহব্বতে এই দাড়িটা এক মুঠ করে একেবারে ছেড়ে দিতে হইব। হে বললো যে হুজুর আমি দাড়ি রাখলাম, মনে করছিলাম মদিনায় যায় রাখবো, আজকে আপনার কথাই রাখলাম। কিন্তু আমারও একটা কথা আছে, আমারে এত পাবলিকের ভিতরে দাড়ি রাখাইলেন আপনি, এই পাবলিক গুলা যারা আমারে ভোট দিছে, হ্যাঁ করে দাড়ি রাখুন লাগবো। পরে শেষে হাজার হাজার মানুষ দাড়ি রাখছে, পাঁচ দশ হাজার লোক হাজির ছিল, এর ভিতরে হাজার হাজার দাঁড়ায় গেছে যে আমরাও চেয়ারম্যানের সাথে দাড়ি রাখলাম। চেয়ারম্যান সাহেব আজকে থেকে দাঁড়িয়ে রাইখা দিলেন ইনশাআল্লাহ। আমি খুব ভালোবাসি, আমার সাথে বহুবার স্টেজে একসাথে বসা বয়ান শুনছে। আজকে আমি হাতে নাতে ধরে আলাইছি ১২ রবিউল আউয়াল নবী পাকের অফাত দিবসে। আজকে থেকে চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাইখা দিলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর চেয়ারম্যান সাহেবের সাথে আপনারা কারা কারা রাখলেন? হাত তোলেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন যারা বলেন, আলহামদুলিল্লাহ কি রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين رأيت رأيت بزيكسي تبار باندر مو مصير جاكر موتو بشريسي রব্বুল আলামিন এ আল্লাহ তোমার বান্দারা চোখে পানি নিয়ে বয়ান শুনেছে, মাঘে রবিউল আউয়ালে চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি, আল্লাহ এ আল্লাহ আলেমের বুক জড়ায় ওয়াদা করেছে দাড়ি রাখবে, আল্লাহ রব্বে করিম আল্লাহ রবিউল আউয়ালের সুন্নতের শপথ নিয়ে কোনো পুঁজি নাই, কোনো সম্বল নাই, তোমার বান্দাদের বুক ভরা ইমানি ভালোবাসাকে পুঁজি বানায় নালায়েক অযোগ্য দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায়া ধরেছি। আল্লাহ জিন্দেগীর যত গুণা করেছি আমাদের জিন্দেগীর সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ। লম্বা করে বয়ান করেছে তোমার বান্দাদেরকে, আল্লাহ লম্বা হায়াত দিয়ে দাও, রব্বুল আলামিন ইখলাস দাও, প্রাণ ভরে দিনের খেদমত করার তৌফিক দাও। এ আল্লাহ নির্যাতিত রোহিঙ্গার মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন মুসলমানের রক্ত দিয়া নাফ নদীর পানি আর লাল বানায় না আল্লাহ। রব্বুল আলামিন
মজলুমদের চিৎকার তুমি কবুল করে লও, মদদ পাঠায় দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলছি কার কি হাজাত, কার কি জরুরত সব তুমি জানো আল্লাহ, সবার নেক হাজত গুলো পুরা করে দাও। রাব্বুল আলামিন নিজের হাতে নিজের মা অনেকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, জীবনে আর কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না, জীবনে আর কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না, নিজের হাতে নিজের মা বাপ কবরে নামাইছে আল্লাহ। ওই যে কাফন পড়ায় বাবারে মারে কবরে রাখছে, আব্বা বলে জীবনে আর একটা ডাক দেয় নাই, আল্লাহ তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও রাব্বুল আলামিন। মা হে রবিউল আউয়ালে নবী পাকের সুন্নতের উপরে চলার শপথ নিলাম আল্লাহ, শিরক আর বিদআত থেকে বাঁচাও। চেয়ারম্যান সাহেব জনপ্রতিনিধি তোমার কাছে আমানত, প্রাণটা ভৈরা এলাকাবাসীর খেদমত করাও আল্লাহ। রাব্বুল আলামিন দিনের খাদেম করে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সোপের বাস পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায় আল্লাহ। কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায়া দিও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দাও আল্লাহ। আমার ভাই কারি আনাস আল্লাহ তার কন্যা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। পিতামাতার জন্য অনেকেই দোয়া চেয়েছে, সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। সারা দুনিয়ার মুসলমানদের মদদ আর নুসরত তুমি দান করো, এই মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করো। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান করো, বড় আদর করে না বানাইছো আল্লাহ, জাহান্নামি বলে ডাক দিও না আল্লাহ। اللهم انا نسالك الجنه ورزقك ونعوذ بك من النار، اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن سهلا اذا شئت، اللهم اكفناه بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.